আসসালামু আলাইকুম ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ওসমান হাসান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জানাজার নামাজ সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গণে কিছুক্ষণের মধ্যে হবে পরে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে করোনা ভাইরাসে আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রোববার সন্ধ্যায় রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল বাকেকা গত 4 সেপ্টেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম ওইদিন তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ভর্তি করা হয় সিএমএইচে চিকিৎসা নিয়ে করোনামুক্ত হয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা মাহবুবে আলম কিন্তু 18 সেপ্টেম্বর আবারও তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় 4 দিন আগে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয় প্রবীণ এই আইনজীবীকে আজকে সকালে পরিস্থিতি আরো অবনতি হয় অবনতি হওয়ার পরে একটি মেডিকেল বোর্ড হয় সিএমএইচ এর বিভিন্ন সাবজেক্টের এক্সপার্টদের নিয়ে সঙ্গে আমিও ছিলাম সেই বোর্ডে ভার্চুয়ালি আমি যে অবস্থায় ওনাকে লক্ষ্য করি সেটি খুবই কঠিন অবস্থা এবং এতই ক্রিটিক্যাল অবস্থা যে ওনার সব ধরনের চেষ্টার পরেও ওনাকে ওনার ব্লাড প্রেশার পালস কোনোভাবেই ঠিক রাখা যাচ্ছিল না ওনার সর্বশেষ শনিবার মধ্যরাত থেকে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হতে থাকে যা আর উন্নতি হয়নি রোববার সকালে সিএমএইচ এর চিকিৎসক সহ এবং মাহবুবে আলমের দীর্ঘদিনের চিকিৎসক প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সজল কৃষ্ণ ব্যানার্জির সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠিত হয় 6:30 পরে ওনার একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয় কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পরে আবারও আমরা সার্বিকভাবে সবাই মিলে সবার ভর্তি নিয়ে ওনাকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করা হয় কিন্তু আমরা এতই দুর্ভাগা যে সব চেষ্টা ব্যর্থ করে উনি আমাদেরকে ছেড়ে পরলোকে চলে গেছেন এবং 7:30 পরে ওনার ডেথ ডিক্লেয়ার করা হয়েছে উনি আমাদের দীর্ঘ 20-22 বছরের পুরনো পেশেন্ট না শুধু উনি আমার অভিভাবকের মতো ছিলেন সুপ্রিম কোর্টের এই সিডিওর আইনজীবী 1975 সালে হাইকোর্টে আইন পেশায় যুক্ত হন 1998 সালের 15 নভেম্বর থেকে 2001 সালের 4 অক্টোবর পর্যন্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মাহবুবে আলম সুপ্রিম কোর্ট বারের 1993-94 সালে সম্পাদক ও 2005-06 সালে সভাপতি নির্বাচিত হয়েছিলেন মাহবুবে আলম 2009 সালের 13 জানুয়ারি থেকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন মাহবুবে আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার 6 বছর পর দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেছিলেন তিনি গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে এখন পর্যন্ত মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা ওবায়দুল রশিদের রিপোর্ট 1947 সালের এদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ঘরে জন্মগ্রহণ করেন তাদের বড় সন্তান শেখ হাসিনা বাবার মতোই ছাত্র রাজনীতিতে সক্রিয় অংশ নিয়ে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে করেছেন আন্দোলন সংগ্রাম নির্বাচিত হয়েছিলেন ইডেন মহিলা কলেজের ভিপি 1975 সালের 15ই আগস্ট বাঙালির প্রাণের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার সময় বিদেশে থাকার কারণে বেঁচে যান বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা পরিবারের সবাইকে হারানোর পরও দীর্ঘ 6 বছর দেশে ফিরতে পারেননি তারা শেখ হাসিনার অনুপস্থিতিতেই নেতাকর্মীরা কাউন্সিলের মাধ্যমে 1981 সালের ফেব্রুয়ারিতে তাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করেন অনেক বাধা বিপত্তি পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে 1981 সালের 17ই মে দেশে আসেন শেখ হাসিনা ঝড় বৃষ্টি উপেক্ষা করে সেদিন বঙ্গবন্ধু কন্যাকে স্বাগত জানাতে লাখো জনতার ঢল নামে বিমানবন্দর থেকে রাজপথে কিন্তু সেদিনও শেখ হাসিনা ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করতে পারেননি এরপর গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রামে নামেন শেখ হাসিনা সে পথে তার বারবার প্রাণনাশের চেষ্টা হলেও থামেননি বঙ্গবন্ধু কন্যা
আর তাই সফল সংগ্রামে সাফল্যের পথ ধরে 1996 সালে আওয়ামী লীগকে বিজয়ী করে তিনি সরকার গঠন করেন। দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু হত্যার বিচারও করেন তিনি। 2004 সালের 21 আগস্ট সন্ত্রাস বিরোধী মিছিল পূর্ব সমাবেশে তখনকার বিরোধী দলের নেতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার জন্য চালানো হয়েছিল ইতিহাসের ভয়াবহ গ্রেনেড হামলা। এরকম আরও ষড়যন্ত্র আর প্রতিকূলতা জয় করে 2008 সালের নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেন তিনি। বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর সহ স্বাধীনতার দীর্ঘ সময় পর বিচার কাজ শুরু করেন মানবতা বিরোধী অপরাধীদের। 2014 সালের নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে উন্নীত করার লক্ষ্যে তৃতীয় মেয়াদে দেশ পরিচালনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সকল দলের অংশগ্রহণে 2018 সালের জাতীয় নির্বাচনে আবারও আওয়ামী লীগকে নিরঙ্কুশ বিজয় এনে দিয়ে চতুর্থ মেয়াদে দেশ পরিচালনা করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা শীর্ষ খবর। ধন্যবাদ সবাইকে।